আজকে নিয়ে আসলাম দেবযানী জুয়েলারি হাউস। এটা আমার একটা নতুন চ্যানেল যেখানে আমি নানা রকম জুয়েলারি দেখিয়ে থাকি। তো যারা এই চ্যানেলটা দেখতে চাও তারা দেবযানী জুয়েলারি হাউস কে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তোমরা দেখতে পাবে। এছাড়া আমি অনলাইনে ক্লাস করাই। অনলাইনে যে ক্লাস করাই সেখানে কী কী পাঠাই, কী কী দিই, সেগুলো আমি তোমাদের সাথে নিয়ে এসেছি। যেমন আমি এখানে 14 পিস শেখাই, তার মধ্যে যেমন ধরো এই 1 নম্বর প্যাকেট, এরকম একটা 1 নম্বর প্যাকেট থাকবে, 2 নম্বর প্যাকেট, 3 নম্বর প্যাকেট, এরকম করে 7খানা প্যাকেট আছে। আমার যে প্যাকেজটা আছে তাতে আমি 14 পিস শেখাই, 14 পিসের সমস্ত মেটেরিয়াল আমি তোমাদেরকে পাঠিয়ে দিই। আর এটার কী চার্জ, কত লাগে, সেগুলো তোমরা ফোন নাম্বার দেওয়া আছে নিচে, সেই ফোন নাম্বারে ফোন করে জানতে পারো। আর হচ্ছে এই যে কোর্সটা করাই তার জন্য 3টে টুলস দরকার হয়। সেই 3টে টুলস অনেকের থাকে, যাদের থাকে তাদের নিতে হয় না, যাদের থাকে না তারা আমাকে বললে পরে তখন আমি সেটা এর সাথে অ্যাড করে দিই। তো এইভাবে আমি ক্লাসটা করাই। আর এছাড়া ক্লাস সম্বন্ধে কিছু জানার থাকলে তোমরা এই ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারো। আর আমি যখন কোর্স করাই তখন যে প্যাকেটগুলো পাঠাই তার মধ্যে সমস্ত কিছু থাকে, একটা ছুঁচ-সুতো পর্যন্ত থাকে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এইটা দেখানোর কারণ হচ্ছে অনেকেই আমাকে ফোনে জিজ্ঞেস করে যে প্যাকেটে কী থাকবে, কী কী শেখাবেন, তো আমার সেইগুলোর জন্য এটা দেখানো। যেমন এটা 1 নম্বর প্যাকেট, এর মধ্যে কাপড় দেওয়া আছে। এখানে এটার মধ্যে একটা কাপড় দিয়ে কত রকমভাবে তুমি জুয়েলারি বানাতে পারো সেই ডিজাইন থাকবে। সেরকম এক একটা প্যাকেটে এক এক রকম মেটেরিয়াল দেওয়া আছে। এটা যেমন ক্লথের উপর হবে, বিটস দেওয়া আছে, নানা রকম যা যা লাগবের মধ্যে দেওয়া আছে, আর এই সুসুতো। আমি যে অনলাইনে ক্লাসটা করাই সেই ক্লাসটা তোমাদের টাইমেই তোমরা করতে পারবে, সব কিছু ডিটেলস আমি ফোনে বলে দেব। তো এইভাবে 1 নম্বর প্যাকেটে সব জিনিস থাকবে। আর আমি যখন কোর্সটা করাবো 14 পিসের মধ্যে কাপড়ের থাকবে, জুটের থাকবে, সব ধরনের, যাতে যে কোনো জুয়েলারি দেখে তোমরা করতে পারো। আর জুয়েলারি আজকে যেটা তোমাদের শেখাবো সেটা কালকে পুরনো হয়ে যাবে, সেই জন্য নিজেরা যেন আইডিয়া করতে পারো, ঠিক সেইভাবেই শেখায়। হয়ে গেল 1 নম্বর প্যাকেট, এটা হচ্ছে 2 নম্বর প্যাকেট। 2 নম্বর প্যাকেটে দেখো ঘুঙুর রয়েছে, কানের দুলের জন্য রয়েছে, এটা ঝুমকো রয়েছে। এবার এখানে আবার অন্য ধরনের বিটস দিয়েছি। এই প্যাকেটগুলো কিন্তু আমি নিজে সিলেক্ট করে নিজে গুছিয়ে নিজে হাতে করে পাঠাই। এটা হচ্ছে লকেট। এই টেকনিক শেখানোর জন্য আমাকে সব ধরনের মেটেরিয়াল ব্যবহার করতে হয়, সব ধরনের মেটেরিয়াল ব্যবহার করে তোমাদেরকে শেখাই, যাতে তোমরা যে কোনো জুয়েলারি দেখে করতে পারো। এটা হয়ে গেল 2 নম্বর প্যাকেট। এবার দেখাচ্ছি 3 নম্বর প্যাকেট। একটা হয়ে গেল 2 নম্বর প্যাকেট, এবার দেখাবো 3 নম্বর প্যাকেট। 3 নম্বর প্যাকেটে 2 রকম বিটস আছে, কেমিক্যাল বিটস আছে, গ্লাস বিটস আছে, সব ধরনের দেওয়া আছে। আমি এখানে যতটা পেরেছি সব ধরনের মেটেরিয়াল ব্যবহার করেছি। এগুলো বানাও, বানিয়ে বিজনেস করতে পারো, এক্সিবিশন করতে পারো, খুব ভালো সেল হয়, খুব ভালো বিক্রি হয়, আর শিখে ঘরে বসেই কাজটা করতে পারবে। তবে একটা জিনিস বলে দিচ্ছি, আমার চ্যানেলে আমি যেগুলো শেখাই, দেবযানী জুয়েলারি হাউসে যেগুলো শেখাচ্ছি, সেগুলো তোমরা কিন্তু ঘরে নিজের জন্য বানিয়ে পড়তে পারো, কিন্তু বিক্রি করতে গেলে তোমাকে জিনিসটা কিন্তু ঠিক মতো শিখতে হবে। এটা হচ্ছে 4 নম্বর প্যাকেট, এর মধ্যে দেখো সব জিনিস দেওয়া আছে, টাইগার টেল দেওয়া আছে। এটা হচ্ছে 4 নম্বর প্যাকেট। এটা হচ্ছে 5 নম্বর প্যাকেট, এটা হচ্ছে জুট দেওয়া আছে, জুটের ওয়ার্ক নানারকমভাবে দেখানো আছে। এটা হচ্ছে 6 নম্বর প্যাকেট, এখানে এটা দিয়ে যেমন তোমরা টার্সেল বানানো শিখবে, কীভাবে টার্সেল বানাতে হয়, তাছাড়া আর এখান মধ্যে কপার ওয়্যার আছে, কীভাবে ইউজ করবে, অনেক কিছু শেখার আছে। এটা হচ্ছে 6 নম্বর প্যাকেট। তারপর হচ্ছে 7 নম্বর প্যাকেট, এখানে 2 ধরনের কানের দেওয়া আছে,
দু ধরনের দেওয়া আছে, যেহেতু এই কানেরগুলো এই সেটগুলোর সাথে ম্যাচ করবে না, আলাদা রকম ডিজাইনের, সেই জন্য এই দুটো কানের দেওয়া আছে। এই টোটাল হচ্ছে 14খানা, মানে 14টা শেখানোর পুরো মেটেরিয়াল। যারা শিখতে চাও অনলাইনে আমাকে ফোন করবে, আর ফোন করে ডিটেলসটা জেনে নেবে, আর ফোন নাম্বার দেওয়া আছে। আর যারা তাছাড়া তোমরা যদি কিছু শিখতে চাও, নতুন নতুন যা দেখতে চাও, তাহলে জুয়েলারি দেবযানী জুয়েলারি হাউস সাবস্ক্রাইব করে রাখো। আর আমার এই চ্যানেলেও অনেকে বন্ধুরা আছো যারা, তারা ওই চ্যানেলে দেখতে পাবে। এখন এই চ্যানেলটাতে আমি দিচ্ছি না, সব কিছু আমি এখন দেবযানী জুয়েলারি হাউসে দিচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আবার একটা ভিডিও নিয়ে আসবো।